প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। মুন শাহিন স্কিন কেয়ার অ্যালার্জি এসথেটিক লেজার সেন্টার মুন স্পেশালিটি হসপিটাল ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। এমন একটা ডিজিজের কথা বলবো যেই ডিজিজটা আসলে একবারে ভালো হয় না, কিন্তু চিকিৎসা করলে দীর্ঘদিন অনেক সময় রোগী ভালো থাকে, আবার হয়তো অনেক দিন পরে আবার সেই উপসর্গ নিয়ে আমাদের কাছে এসে থাকে অথবা অন্য কোনো ডাক্তারের কাছে গিয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, যেই ডিজিজের কথা বলছি সেটা হচ্ছে সোরিয়াসিস। আপনারা জানেন সোরিয়াসিস রোগটা একবারে ভালো হইতে চায় না, তবে চিকিৎসা করলে যে অনেক দিন ভালো থাকা যায় তার একটা প্রমাণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করব। প্রিয় ভিউয়ার্স, একটা রোগীর কথা বলছি, যেই রোগীর বাড়ি হচ্ছে চান্দিনা। সে 2014 সালে আমার চেম্বারে এসেছিল। আপনারা এই আমার ভিডিওতে আমি কথা বলার পাশাপাশি কিন্তু ছবি দেখবেন। এই ছবি হচ্ছে সেই রোগী, যে রোগীর নাম হচ্ছে মনোয়ারা, তার বাড়ি চান্দিনাতে। 2014 সালে আমার চেম্বারে এসেছিল সোরিয়াসিস রোগ নিয়ে, এবং তাকে তখন আমরা চিকিৎসার বিভিন্ন ধরনের সিস্টেমিক ট্রপিক্যাল বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছি সোরিয়াসিসের জন্য। পাশাপাশি তাকে আমরা ফটোথেরাপি দিয়েছিলাম। আমাদের চেম্বারে একটা ফটোথেরাপি মেশিন আছে, নেরুবেন আল্ট্রাভায়োলেট বি। আমরা জানেন যে ফটোথেরাপি দিলে সোরিয়াসিস অনেকাংশে ভালো থাকে, ভালো করা যায়। সেটা নেরুবেন আল্ট্রাভায়োলেট বি থেরাপির মাধ্যমে আমরা তার চিকিৎসার পাশাপাশি ফটোথেরাপি দিয়েছিলাম, এবং ফটোথেরাপি দেওয়া অবস্থায় সে কিন্তু ভালো হয়ে গিয়েছিল। এবং দীর্ঘ কিছুদিন সে ফটোথেরাপি দেওয়ার পর সে কিন্তু আর আমার চেম্বারে আসে নাই। আমি কিন্তু তাকে মনে মনে খুঁজেছি পেশেন্টটা কোথায় গেল। তখন আমরা তার কিছু ছবি রেখে দিয়েছিলাম। প্রথম যখন সে আমার চেম্বারে আসে সেই ছবিগুলোই কিন্তু আপনাদেরকে এখন দেখাবো। আমার কথা বলার পাশাপাশি আপনি দেখছেন যে ছবি শো করতেছে। সেই ছবি হচ্ছে ওই মনোয়ারা বেগম, যার বাড়ি চান্দিনা। তার ডিজিজ অবস্থায় যখন আমার চেম্বারে এসেছিল সেই ছবিগুলোই আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে তার ডিজিজ কন্ডিশনের ছবি। এই ডিজিজ কন্ডিশন অবস্থায় তাকে আমরা চিকিৎসার পাশাপাশি ফটোথেরাপি দিয়েছি, সিস্টেমিক ড্রাগ ট্রপিক্যাল বিভিন্ন ধরনের ওষুধ আমরা দিয়েছি। পরবর্তী সে কিন্তু ভালো হয়ে গেছে, কিন্তু তার সাথে আমার যোগাযোগ ছিল না। দীর্ঘ প্রায় 10 বছর পরে আজকে আমার চেম্বার সে এসেছে। আজকে হচ্ছে আগস্টের 3 তারিখ 2023 সালে সে আমার চেম্বারে এসেছে, এবং তার এক বোনকে ঢাকা থেকে নিয়ে এসেছে। মানে ঢাকাও চর্মরোগে ডাক্তার দেখিয়েছে, কিন্তু সে ঢাকা থেকে নিয়ে এসে, তার বিশ্বাস যে এখানে আসলে তার বোনের চর্মরোগটা ওখানে ভালো হচ্ছিলো না, সে মনে করে যে এখানে আসলে হয়তো আমার চিকিৎসা সে ভালো হইতে পারে। এই বিশ্বাস থেকে সে আমার চেম্বারে এসেছে, এবং আসার পরে আমরা তাকে চিনতে পারি যে সেই মনোয়ারা। আগের ছবির সাথে তার একটু ডিফারেন্স হচ্ছে, সে আগে হয়তো হেলথ স্বাস্থ্যটা অত বেশি ছিল না, এখন কিছুটা মোটা হয়ে গেছে, 10 বছরের মতো ব্যবধান। প্রিয় ভিউয়ার্স, আমাদের উপস্থাপনার উদ্দেশ্য হচ্ছে যে সোরিয়াসিস রোগও কিন্তু অনেক সময় ভালো থাকে যদি চিকিৎসা ঠিকমতো হয়ে থাকে, ফটোথেরাপি সহ পাশাপাশি বিভিন্ন চিকিৎসা নেয়। আমরা ওই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার বক্তব্যের পাশাপাশি, আমরা কিন্তু আজকে তার নিজের বক্তব্যও শুনব। বিশেষ করে সে 10 বছর পর আমার চেম্বারে এসেছে, এবং এখনও সে কিন্তু ভালো আছে। এতদিন চর্মরোগের, বিশেষ করে সোরিয়াসিস রোগীর চিকিৎসা ছাড়া এতদিন ভালো থাকা একটা রেকর্ড মনে হয়, কারণ এতদিন ভালো থাকার রেকর্ড খুবই কম। এবং যার কারণে আমি এই ভিডিওটা উপস্থাপন করতে চাচ্ছি যে আসলে সোরিয়াসিস যে ভালো হয় না একবারে, আমরা যে বলি সেটার সাথে যে অনেক দিন অনেক সময় চিকিৎসা যদি হয় তাহলে দীর্ঘদিনও ভালো থাকতে পারে। প্রায় দীর্ঘ 10 বছর সে ভালো আছে, এবং যার কারণে আমি এই ভিডিওটা উপস্থাপন করছি। আমরা এখন সেই রোগী মনোয়ারা আমার পাশে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা তার মনোয়ারার মুখ থেকে কিছু বক্তব্য শুনব। ভিউয়ার্স, এই 10 বছর আগে আমাদের যে মনোয়ারা চান্দিনা থেকে এসেছিল, আমরা ওনার মুখ থেকে শুনব ওনার রোগ সম্পর্কে। আপনি বলেন, আপনার নাম বলেন, কোথায় বাড়ি, কখন আসছেন? আমার নাম মনোয়ারা, আমার বাড়ি চান্দিনা বাররা। আমি 10 বছর আগে 2014 সালে আমি এদিকে চিকিৎসা, অবস্থা সিরিয়াস আসিল। এরপরে স্যারের কাছে আসছি, আর স্যারের দিকে একবার অবস্থা সিরিয়াস দিকে আমারে থেরাপি দিছে 3 মাস, একটা না, আমি 3 মাসও দিতে পারি নাই, আমি 1.5 মাস দিছি টাকার অভাবে। স্যারে কিন্তু আমারে ফ্রি থেরাপিটা দিছে, এরপরে দিতে পারি নাই 1.5 মাস দিয়া আমি বাড়িতে গেছি। স্যারের চিকিৎসার অনুযায়ী আমি আল্লাহ দিলে বালিয়ে আসছিলাম এত বছর, 10 বছর। 10 বছর পরে আজকে আমার বোনেরে ঢাকা থেকে নিয়ে আসছি স্যারের জন্য। স্যারে আইসা আসছি, আর স্যারে এখন আমার সিনা লাইছে, সিনা এখন আমার লোকে কথাবার্তা বলতে আছে যে আল্লাহ দিলে আমি বালে আছি, আমার বোনেরে এখন আমি নিয়ে আসছি।
ডাক্তার দেখা না দেখাইয়া তুই এদিকে আয়, আমার কাছে ডাক্তার আছে, আমি ওই জায়গায় লয়ে যাব, আমি যে ডাক্তারের কাছে দেখাইছি। তখন এখন আমি আমার স্যারের কাছে আমি নিয়ে আইছি ডাক্তারের কাছে। আমার বোনের যে সেই মনোরার কিন্তু আগে বরিশের চেহারার সাথে একটু ডিফারেন্স বলছে কেন, ওনার বয়স হয়েছে 10 বছরের ডিফারেন্স, যার কারণে একটু স্বাস্থ্যটা একটু বেড়ে গিয়েছে। এবং বিশেষ করে তার বিশ্বাস একটা যে তার বোনকে নিয়ে আসছে, যে মনে করছে যে এখানে আসলে হয়তো বা ভালো হবে, এবং যার কারণে তার সাথে আমাদের আজকে দেখা হয়ে গেল। এবং বিশেষ করে আমরা ভাবছি যে সে 3 মাসের মধ্যে প্রায় 1.5 মাসের মতো ভিসা নিয়েছে, আমরা তার তখন ফ্রিয়ে দিয়েছি, আমরা তাকে ভিডিও ফটোথেরাপি চার্জ আমরা নেই নেই। এবং বিশেষ করে তখন কিন্তু সে দীর্ঘদিন এতটা সময় দীর্ঘ সময় সোরিয়াসিস ভালো রাখা ভালো থাকা আসলে ডিফিকাল্ট। আমরা কারণ আমাদের পেশেন্ট যে আসে বা আপনারা যারা পেশেন্ট দেখেন ডাক্তাররা আসেন, দেখা যায় ভালো হয় 1-2 মাস পরে আবার চলে আসে, কিন্তু সে দীর্ঘ প্রায় 9 বছর 10 বছরের মতো সে ভালো ছিল, এই জিনিসটা এখনও ভালো আছে। এই জিনিসটা বোঝানোর জন্য আমার ভিডিও উপস্থাপনের উদ্দেশ্য যে চিকিৎসা করলে অনেক সময় রোগী ভালো থাকতে পারে দীর্ঘ সময়, কিন্তু এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে সোরিয়াসিস চিকিৎসা দিলে একবারে ভালো হয়ে যাবে। তবে উনি অনেকদিন ভালো আছে এবং যার কারণে আমরা এই ভিডিও উপস্থাপন করছি, এবং আগের ছবি এবং বর্তমানে ওনার মানে এই ডিজিজ আর নাই, সোরিয়াসিস এখন সে ভালো আছে, এবং এই কারণেই আমরা ভিডিওটা উপস্থাপন করেছি। প্রিয় ভিউয়ার্স, সোরিয়াসিসের অনেক চিকিৎসা আমরা দিয়ে থাকি, আপনারা জানেন লোকালাইজ সোরিয়াসিস, জেনারেলাইজ সোরিয়াসিস বিভিন্ন টাইপ হয়ে থাকে। লোকালাইজ ট্রপিক্যাল ট্রিটমেন্ট দিয়ে থাকি, অনেক সময় ট্রপিক্যালে কাজ না হলে সিস্টেমিক ড্রাগে চলে যায়, সিস্টেমিক ড্রাগ যখন ফেল করে তখন ফটোথেরাপি দিয়ে দেয়, নেরোপেন আল্ট্রাভায়োলেট বি থেরাপি, যেটা আমরা ওয়ালম্যান কোম্পানির তৈরি জার্মানি থেকে যে মেশিন নিয়ে এসেছি সেই মেশিনের সাহায্যে আমরা এখানে ফটোথেরাপি দিয়ে থাকি, এবং বাংলাদেশে আমাদের চেম্বার সহ বাংলাদেশে আর কয়েকটা জায়গায় সেটা হয়ে থাকে। এই ফটোথেরাপি দিলে অনেক ধরনের ডিজিজ ভালো করে, তার মধ্যে সোরিয়াসিস একটা অন্যতম ডিজিজ, বা ভিটিলুক বা সেতিলুক আমরা এই ফটোথেরাপির মাধ্যমে ভালো করি। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে ভিডিওটা উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা যে সোরিয়াসিস একটা স্কিন ডিজিজ, ক্রনিক স্কিন ডিজিজ, কিন্তু ভালো চিকিৎসা করলে, ভালোভাবে চিকিৎসা করলে মানুষ রোগীকে ভালো রাখা যায়, স্কিনকে নর্মাল রাখা যায়, এটা বোঝানোর জন্য এবং দীর্ঘ সময় যে মানুষ চিকিৎসার পরে ভালো থাকতে পারে সেটা বোঝানোর জন্য ভিডিও উপস্থাপনের উদ্দেশ্য। যদি এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকেন, আগামীদের নতুন ভিডিও দিব এই আশা ব্যক্ত করে। সবশেষে আপনার সকলে সুস্বাস্থ্য, এবং বিশেষ করে আমরা দোয়া করি মনোরা যেন আরও দীর্ঘ সময় আল্লাহ যেন তাকে এই সোরিয়াস থেকে ভালো রাখে, সোরিয়াসিস যেন আবার নেক্সট তার মধ্যে না আসার আল্লাহ যেন সেই তাকে সুস্থ রাখে, সেই আশা ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।